আমি তো ট্রমাটাইজড, কেন হচ্ছে এটা, কি কারণ, আমি কি করেছি যে এরকম ভাবে আমার উপরে এই আক্রোশটা হচ্ছে, এই অ্যাটাকটা হচ্ছে। তো সেটাই আর কি, ট্রমাটাইজ সেই সময় মানে আমি মানে কি করব, কাকে কল করব, মানে কাঁপছি জাস্ট যে কেন এরকম হয়েছে। আর্জিকর কাণ্ড নিয়ে তোলপাত গোটা দেশ, দিকে দিকে চলছে প্রতিবাদ। রাজ্যে ফের যখন প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা, তখন ভর সন্ধেয়ে কলকাতার বুকে জনবহুল এলাকায় অভিনেত্রীর ওপর হামলার অভিযোগ উঠল এক সেনা অফিসারের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিং এ ঘটনার কথা তুলে ধরেন অভিনেত্রী। এই হচ্ছে সেই কলকাতা শহরে আজকে আমি এই কারণেই এলাম লাইভে, আমরা এত কিছু প্রোটেস্ট করছি, এত কিছু চলছে, তার মধ্যেও একটি মেয়ের মিনিমাম নিরাপত্তা বোধহয় আজকের ডেটে আমাদের এখানে নেই। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বাইক চালককে। পুলিশ সূত্রে খবর, ধৃত এমআই আরাসান সেনাবাহিনীর জুনিয়র কমিশন অফিসার, তিনি আলিপুরের কমান্ড হাসপাতালে কর্মরত। ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধে 6:30 নাগাদ। অভিনেত্রীর দাবি, লেক অ্যাভিনিউয়ে তার গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে বলে রাস্তা আটকান বাইক আরোহী। অভিযোগ, অভিনেত্রীর গাড়ির কাঁচ নামাতেই শুরু হয় গালিগালাজ, ঘুষি মেরে ভেঙে দেয়া হয় গাড়ির কাঁচ। উনি আমাকে মানে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে থাকেন এবং নামতে বলতে থাকেন খুব ফেরিশিয়াসলি। তো আমি তার সাথে গাড়িটা লক করে কাঁচটা তুলে দিই এবং ও হিট করতে থাকে তখন আমার গাড়ি জানলাতে আর কি। তো হিট করতে থাকে এবং লাথি মারে আমার গাড়িতে, এবং ওর থার্ড যে হিটটা ছিল তাতে কাঁচটা ভেঙে যায়, মানে এতটাই জোরে হিট করে কাঁচ এসে আমার উপরে পড়ে, ও হাত ঢোকানোর চেষ্টা করে। এই সেই ঘটনাস্থল লেক অ্যাভিনিউয়ের, এইখানে কিন্তু এখনো পর্যন্ত অভিনেত্রীর গাড়ির কাঁচের অংশ পড়ে রয়েছে এবং তার গাড়ির কাঁচ যে ভেঙে দেওয়া হয়েছে যে অভিযোগ তিনি করছেন, অভিনেত্রী তিনি যেটা স্পষ্ট অভিযোগ করছেন তিনি আতঙ্কে ভুগছেন। আনন্দপুরের বাসিন্দা অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় টালিগঞ্জ পাড়ার পরিচিত মুখ, কিন্তু ঘটনার পর থেকে তিনি আতঙ্কিত। আর্জিকর কাণ্ডের আবহে আশঙ্কা আরো বেড়েছে। লোকে জানে আমি 10টা ক্রাইম করব, হয়তো একটাতে একটু ধরবে, সেটা একটা টাকা পয়সা দিয়ে একটা কিছু সেটেলমেন্ট হয়ে যাবে, মানে লোকের না আমি অন্যায় করব তাতে শাস্তি পাবো না, এই মানসিকতাটা হয়ে গেছে। যেরকম ধরুন আর্জিকরের ঘটনাতে যতক্ষণ না দৃষ্টান্তটা তৈরি হবে ততক্ষণ কিন্তু কিছু হওয়ার নয়, ততক্ষণ লোকে জানে আমরা করব, করে পার পেয়ে যাব। দক্ষিণ কলকাতা ডিসিপি এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর লাইভ স্ট্রিমিং দেখে তৎপর হয় পুলিশ, দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে টালিগঞ্জ থানার পুলিশ। একজন খ্যাতনামা অভিনেত্রী যদি এইভাবে আক্রমণের শিকার হন, বা সেদিন যেদিন মৃতদেহ পুড়িয়ে দেওয়া হচ্ছিল সেদিন যেভাবে অগ্নিমিত্রা পাল সজল ঘোষকে ঘিরে ধরা হয়েছিল, অগ্নিমিত্রা পালের সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে, বাংলার পরিস্থিতি মুখ্যমন্ত্রী কোথায় নিয়ে যাচ্ছেন সেটাই তো আমি অবাক হয়ে যাচ্ছি। আজকে নায়িকার গাড়িতে হামলা, পশ্চিমবঙ্গে যতদিন তৃণমূল সরকার এবং তার মদতপ্রাপ্ত তৃণমূলের বাহিনী থাকবে ততদিন এই ধরনের অত্যাচার, সন্ত্রাস, নারী ধর্ষণ, নারী খুনের ঘটনা ঘটতে থাকবে। কলকাতা সুরক্ষিত, সারা ভারতবর্ষ জুড়ে মানুষের মধ্যে একটা অসহিষ্ণুতা বোধ নিয়ে এসছেন বিজেপি সরকার, সেইটাকে বিজেপির এই রাজনীতির থেকে ভারতবর্ষ এবং আমাদের ভারতীয় সমাজকে বার করতে হবে। শনিবার আলিপুর আদালতে তোলা হলে জামিন পেয়েছেন ধৃত সেনা অফিসার, যদিও এই নিয়ে সেনাবাহিনীর প্রতিক্রিয়া মেলেনি। 4 অক্টোবর অভিযুক্তকে ফের আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ব্রতদীপ ভট্টাচার্য, পার্থপ্রতিম ঘোষ ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।